একুশে আগস্ট গ্রেনেড হামলার মদতদাতা হিসেবে বিএনপির শীর্ষ নেতৃত্বকে সরাসরি অভিযুক্ত করেছে আদালত রায়ে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপমন্ত্রী আব্দুল সালাম সহ উনিশ জনের আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী সাবেক সাংসদ কাইকোবাদ সহ উনিশ জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত ঘটনার দীর্ঘ চোদ্দ বছর পর দেয়া এই রায় নতুন করে রাজনৈতিক সংকটে ফেলেছে বিএনপিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি ও বিভিন্ন মামলায় আগে থেকেই কারাভোগ করছেন এবার তার সাথে যোগ হল দলটির দ্বিতীয় শীর্ষ নেতার যাবজ্জীবন কারাদণ্ড প্রতিপক্ষের এই বিপর্যস্ত অবস্থা স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে শক্তিশালী করবে এই রায়ের ফলে বিএনপি আরও নেতৃত্ব শূন্য জেলে থাকেন বিদেশে থাকেন কমিটিতে থাকতে পারবেন না তারা যদিও তাদের দলের সংবিধান সংশোধন করেছে এটা তো ইলেকশন কমিশন এটা অ্যাপ্রুভ করে কিনা সেটা দেখতে হবে কিন্তু নৈতিক দিক দিয়ে এটা তাদের নেতৃত্ব তো আর গ্রহণযোগ্য থাকছে না বিশেষ করে তারেক আপাতত তারেক রাজনীতি থেকে মায়নাস হয়ে গেল এটাই আওয়ামী লীগের লাভ এবং এটাই হচ্ছে বিএনপির আরেকটি সংকট তবে ভিন্নমত রয়েছে বিএনপি ঘেষা এই রাজনৈতিক বিশ্লেষকের ছিল উনি তো দেশের বাইরে সুতরাং এই মামলা দ্বারা নতুন কিছু হলো না একটা ভোটও বাড়বে না বর্তমানে বিএনপির জন্য বৈরী এ রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে দলটিকে আরও কৌশলী হতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন এই মুহূর্তে নির্বাচনমুখী কর্মসূচি নিয়ে হবে বিএনপি এখান থেকে পরিত্রাণ পেতে পারে আমি মনে করি যে একটি ঐক্য প্রক্রিয়ার মধ্যে এখন তারা আছে এবং এখানে কিছু ডিভ টেক করে তারা একটু ক্রেডিবিলিটি বাড়াতে পারে সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে রাজনীতি নয় আইনগত ভাবেই মোকাবেলা করতে চায় বিএনপি আইনের কর্মসূচিও হাসতায় তানফির মাছরা সংবাদ ঢাকা